এবার যে অংশটা আছে সেটা হলো পর্যায় সারণীর ব্যবহার। পর্যায় সারণীকে আমরা কিভাবে ব্যবহার করব, বিভিন্ন ধরনের ধর্মগুলোকে দেখার জন্য পর্যায় সারণী ব্যবহার করা হয়। কি কি ধর্ম? 1 নম্বর ধর্ম হলো তড়িৎ ঋণাত্মক। সংজ্ঞাটা তোমরা বই থেকে একটু লিখবে, আমি একটু বলে দিচ্ছি। কাকে বলে তড়িৎ ঋণাত্মকতা? যখন কোনো একটা মৌল আর একটা মৌলের সঙ্গে বন্ধন তৈরি করে, তখন তারা কি করে, সেই ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে আনার চেষ্টা করে, একে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে আনার প্রবণতা, বন্ধন ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে আনার প্রবণতা। এই প্রবণতা কিভাবে পরিবর্তিত হয়? একটা আমরা বলবো উপর থেকে নিচের দিকে, একটা বলবো বাঁ দিক থেকে ডান দিকে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে হচ্ছে শ্রেণী বরাবর, আর বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে পর্যায় বরাবর। তাহলে শ্রেণী বরাবর অর্থাৎ উপর থেকে নিচে কি হবে, বাড়বে, এই উপর থেকে নিচে হচ্ছে কমবে, আর বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তড়িৎ ঋণাত্মকতা উপর থেকে নিচের দিকে কমবে, আর বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে। উপর থেকে নিচ মানে হলো শ্রেণী বরাবর। অনেক সময় প্রশ্নে শ্রেণী বরাবর লেখা থাকে কথাটা, তাহলে শ্রেণী বরাবর, আর বাঁ দিক থেকে ডান দিকে হচ্ছে পর্যায় বরাবর। শ্রেণী বরাবর কমবে, পর্যায় বরাবর বাড়বে।